খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক সহ সারা দেশে সম্মিলিত মেধা তালিকায় নবম স্থান অধিকারী রহিমা খাতুন এবং জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুরে বাগেরহাটের রামপাল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মুয়াজ্জেম হোসেন সহ আরো অনেকে। এ সময় কৃতী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।